জ্যামিতিক একটা সূত্রের প্রতিপাদন করব। আমরা সকলে জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইনটু সমান্তরাল ব্যবধানের যোগফল গুণ উচ্চতা। এটা কিভাবে হয় সেই প্রমাণটা আজকে করব। তো এটা প্রমাণ করার জন্য আমরা চিত্রকে কয়েকটা ভাগে বিভক্ত করে নেব। কেন? কারণ আমরা জানি কোনো একটা বড় চিত্রকে যদি একাধিক ভাগে বিভক্ত করিও, সেই বিভক্তগুলোর যে ক্ষেত্রফল পাবো সেগুলো যদি যোগ করি, তাহলে বড় যে ক্ষেত্রটা তার ক্ষেত্রফলের সমান হতে বাধ্য। তো আমরা তার পরিপ্রেক্ষিতে এই ক্ষেত্রটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। সেটা কেমন? অলরেডি আমি একটা ত্রিভুজ তৈরি করে ফেলেছি, কারণ আমার যখন এখানে উচ্চতা প্রয়োজন হয়েছে, এখান থেকে এইটুকু উচ্চতা নির্ণয় করতে গেলে আমার ত্রিভুজটা একটা হয়ে গেছে। এটা প্রথম ত্রিভুজ, অর্থাৎ এখানে এ বি একটা ত্রিভুজ হলো। আমরা ডি থেকে এই ডি থেকে এই বি সি এর উপরে আর একটা যদি আমি এখানে লম্ব আঁকি, তাহলে এখানে লম্ব আঁকলে এই এ ডি বাহু আর ই এখানে নাম দিলে ই এফ বাহু কিন্তু সমান হয়ে যায়। তাহলে আমরা যদি এর নামটা এ দেই, তাহলে এর নামও কিন্তু আমার এ হবে। এখন আমি এই টোটাল বি সি যে বাহুটা ছিল, এই বি সি বাহুকে আমি নাম দিলাম বি। তাহলে এইটুকু যদি আমি নাম দেই, এইটুকু দিলাম এম আর এইটুকু দিলাম এন, তাহলে টোটাল বি বাহুটা যেটা, এই বি সমান কি লিখতে পারি? এম প্লাস এ প্লাস এন। এম প্লাস এ প্লাস এনটা হচ্ছে কার মান? এটা হচ্ছে টোটাল বি এর মান, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটাদের আর একটা বিষয়, আমরা উচ্চতাকে এইচ দ্বারা চিহ্নিত করি, উচ্চতাকে এইচ দিয়ে চিহ্নিত করি। এখানে এইটা হচ্ছে উচ্চতা, এইচ দ্বারা চিহ্নিত করেছি। ডি এফটা হচ্ছে উচ্চতা, এইচ দ্বারা চিহ্নিত করেছি। এখন আমাদের এখানে টোটাল ট্র্যাপিজিয়ামের ট্র্যাপিজিয়ামকে আমরা তিনটা খণ্ডে ভাগ করতে সক্ষম হয়েছি। কি কি? এই এ বি ই একটা ত্রিভুজ, এ ই এফ ডি একটা চতুর্ভুজ বা আয়ত, আর ডি এফ সি এটা একটা ত্রিভুজ। এখন যদি আমরা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি, এই তিনটা ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করি, দুটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ, তাহলে কিন্তু সম্পূর্ণ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সেই কাজটি মূলত আমরা করব এই সূত্র প্রতিপাদন করার জন্য। তাহলে এখানে আমরা লিখব যে ত্রিভুজ এ বি ই যোগ চতুর্ভুজ এ ই এফ সি যোগ ত্রিভুজ ডি এফ সি। যদি এই তিনটা আমরা যোগ করি, তাহলে সম্পূর্ণ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো এবং আমাদের এই সূত্রটা প্রতিষ্ঠা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল কি? এ বি এইটুকুর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি আর উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি হাফ এম এইচ যোগ টোটাল, এটা একটা আয়ত হয়েছে আমার, আয়তের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই, তাহলে কি হবে? এইচ, এটা হচ্ছে এইচ যোগ এটার ক্ষেত্রফল কি? এটা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে এন আর এইচ, তাহলে এটা হচ্ছে এন আর এইচ। যদি আমরা ভালোভাবে খেয়াল করে দেখি, তাহলে এইখানে আছে এইচ, এইখানে এইচ, এইখানে এইচ, প্রত্যেকটা জায়গা থেকে আমার এইচটা কমন যাচ্ছে, আমরা এইচটা কমন নেব। তাহলে এইচ যদি কমন নেই, তাহলে বিষয়টা কি আছে? আমরা এটাকে একটু আগে দেখি। তাহলে এ প্লাস এটা হচ্ছে এম বাই টু আর এটা হচ্ছে এন বাই টু। আমরা এটা কেন আগে লিখলাম? কারণ এর নিচে টু ছিল না, এটাকে আলাদা করে দিয়েছে, এর নিচে এই যে এম বাই টু আর এন বাই টু। এখন আমরা এইচটাকে ডান সাইড দিয়ে দেবো আর এটার লসাগু করে দেবো। লসাগু করলে কি হয়? দুই হয়। তাহলে এখানে কি হয়? এখানে হয় টু এ প্লাস এম প্লাস এন, আর টোটালে আমার এইচ ছিল, এইচটা দিয়ে দিলাম। এখন আমি এ কে টু এ কে এ প্লাস এ লিখতে পারি। কেন লিখবো? কারণ আমার এম প্লাস এ প্লাস এন এর মান হচ্ছে বি, আমি যদি মান বসাইতে পারি, তাই আমি এই এই টু এ কে দুইটা এতে ভাগ করে দেবো। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে এ প্লাস এম প্লাস এন, এটা বাই টু ইন্টু এটা হচ্ছে এইচ। এখন আমরা একটা একে এখানে রেখে দেবো, একটা একে রেখে দেবো, আর এই এ প্লাস এম প্লাস এন এর পরিবর্তে এ প্লাস এম প্লাস এন পরিবর্তে বি লিখবো। তাহলে এ প্লাস বি বাই টু ইন্টু এইচ। এখন আমরা এ প্লাস বি বাই এর নিচে যে টু আছে না, এই টু কে আমরা বাম সাইডে রাখবো, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখন এর মান কি ছিল? এ ছিল এ ডি, তাহলে এর পরিবর্তে লিখবো এ ডি। বি এর মান কি ছিল? বি কিন্তু বি সি টোটালটাই, তাহলে বি হচ্ছে বি সি। আর এইচটা কি? এইচটা হচ্ছে এই বা ডি এফ একটা দিলেই হবে, তাহলে আমরা দিয়ে দিলাম এই। তাহলে এই যে ফরমেটটা আর এই যে ফরমেটটা মিলেছে, একই রকম না? অর্থাৎ হাফ ইনটু সমান্তরাল ব্যবধানের যোগফল গুণ উচ্চতা যদি আমরা করি, তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আছে।
তো আমরা এতদিন যারা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা শুধু মুখস্থই করে গেছি, কিভাবে তার প্রতিপাদন করা যায় জানতাম না, আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছি। আমার মনে হয় যে জ্যামিতি আমাদের কাছে যতটা দুর্বোধ্য মনে হয় না বোঝার কারণে, যদি এই সিম্পল বিষয়গুলো আমরা বুঝতে পারি আমাদের কাছে জ্যামিতি দুর্বোধ্য মনে হওয়ার কোনো কারণই নেই। আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার দেখার জন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।